আসসালামু আলাইকুম। প্রত্যেকের জন্য গল্পটি শোনার অনুরোধ রইল। ছেলেটার বয়স মাত্র 18। নর্মালভাবেই সে মৃত্যুবরণ করল ওমানের একটি হাসপাতালে। এই মৃত্যুর পর ইসলামিকভাবেই তাকে নিয়মকানুন করে কবর দেওয়া হয়। 3 ঘন্টা পর ছেলেটির বাবা ছেলেটিকে দেখার জন্য অনুরোধ করে, বলে আমার একটি সন্দেহ আছে, আমি তা পরীক্ষা করে দেখতে চাই। লাশ তোলা হলো কবর থেকে, কাফনের কাপড়ও সরানো হলো। আশেপাশের লোকজন এবং ডাক্তার এবং ছেলের বাবা সবাই বাকরুদ হয়ে গেল 1 মিনিটের জন্য। লাশ দেখে ভয়ে শরীরটি কেঁপে উঠল, বলল, এ কি, 3 ঘন্টায় 18 বছর ছেলের বয়স কিভাবে এত পাল্টিয়ে গেল? বয়স দেখে মনে হচ্ছে যেমন 80 বছরের বুড়ো। চুলগুলো ধূসর হয়ে গেছে, ক্ষতবিক্ষত, যেন আগুনে পোড়া হয়েছে। মনে হচ্ছে তার উপর অনেক অত্যাচার করা হয়েছে। তার উপর ও তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে এখনো প্রাণ আছে, সে যেন কি বলতে চাচ্ছে। ছেলেটির বাবা বলে, আমি নিশ্চিত এটা খুব কঠিন কবরে আজাবের ফল। আমার ছেলে কখনো নামাজ রোজা এইসব করে নাই। সে ভালো কাজ তো দূরের কথা, সবচেয়ে বেশি মন্দ কাজগুলোই করেছে। এটা তারই প্রতিফল, এটা কোনো কাল্পনিক ঘটনা না, এটা একটি বাস্তব ঘটনা। যারা নামাজ ও রোজা অবহেলা করুন, তারা একবার ভাবুন কিভাবে কবরে যাওয়ার পর মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। নিজের জন্য ফুল সজ্জা কবর বেছে নেবেন নাকি আগুনের ফুলকি বেছে নেবেন, এবার আপনারাই ভাবুন।